আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডে ইন লাইফ। সো আজকে হচ্ছে আরেকটা রামাদান ফ্লগ। সো আমার দিনটাই স্টার্ট হয়েছে পড়ালেখা দিয়ে, কারণ আমার এক্সাম চলছে। সো আমি ফার্স্ট একটু পড়তে বসলাম, অ্যান্ড দেন আমার কিছু মেডিকেশানস ছিল, ওগুলো নিচ্ছিলাম। এগুলো কোনো খাচ্ছি না, জাস্ট নাকে ড্রপ অ্যান্ড স্প্রে ছিল। সো এরকম না যে আমি রোজা রাখিনি, রোজা রেখেছি। নাকে ড্রপ অ্যান্ড স্প্রে দিলে অবভিয়াসলি রোজা ভাঙবে না। এরপর আমার ইফতারের দাওয়াত ছিল আমার ফুফির বাসায়, সো ওখানে চলে গেলাম। অ্যান্ড এখানে ওরা ইফতারের প্রিপারেশনস করছিল, ফালুদা বানাচ্ছিল আমার আব্বু। ওখানে ভাবলাম একটু ভিডিও করি ফালুদা বানানোর ডিফারেন্ট স্টেপসগুলো, আমার দেখতে খুব মজাই লাগে। অ্যান্ড সব প্রিপারেশনস করতে করতে আব্বুর সাথে গল্পও করছিলাম আমি। অ্যান্ড দেন এখানে ও একটু ইফতার বাড়ছিল সবার জন্য, ইফতারে যেহেতু বিরিয়ানি ছিল সো আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর অনেক বেশি খিদা লাগছিল আমার, যেহেতু আমি দেখছি খাওয়াগুলো আমার সামনে, অ্যান্ড আমি রোজা খেতে পারছি না কিছু। সো এখানে ইফতার বাড়া শেষ হয়ে গিয়েছে, অ্যান্ড দেন আমরা ইফতার করে নিলাম। সো আমি ফালুদা খাচ্ছিলাম এখানে, অ্যান্ড দেন চা অবভিয়াসলি ম্যান্ডেটরি, সো চা খেয়ে নিলাম। এরপর আমরা সব কাজিনরা মিলে একটু গল্প করছিলাম, অ্যান্ড দেন আমাদের ভাইয়া আমাদের সবার জন্য আবার কোল্ড কফি আনালো, সো আমরা ওটা খেলাম। অ্যান্ড দেন আমরা একটু লুডো খেললাম। সো এরপর সব শেষ করে আমরা বাসায় চলে গেলাম। অ্যান্ড অবশ্যই এখানে ব্লগটা শেষ না, বাসায় যাওয়ার পর যেটা হলো যে আমি একটা জুস খাচ্ছিলাম রুমে বসে। সো আমি আমার খাটের বক্স টাইপের একটা জায়গা আছে, ওখানে জুসটা রেখে দিয়েছিলাম। সো অ্যাক্সিডেন্টলি জুসটা পড়ে গেল, অ্যান্ড আমার বেডশিট অ্যান্ড সব কিছু অনেক ময়লা হয়ে গিয়েছিলো। দেখতেই পাচ্ছেন পিছনে আমার খাটের একটা বক্স আছে, যে ওখানে আমি উপরের দিক দিয়ে জুসটা রেখেছিলাম। সো তাই আমার বেডশিট চেঞ্জ করতে হলো, অ্যান্ড সব কিছু তখন রাতেরবেলা বাসায় গিয়ে চেঞ্জ করতে হলো। সো বেডশিট চেঞ্জ করতে করতে যখন আমি ওই খাটের বক্সটা মুছছিলাম, সো ভাবলাম যে আমার বাকি রুমে সব কিছু একটু মুছে নেই, অনেকদিন ধরে মোছা হয়নি ঠিক মতো, একদম ডিপ ক্লিন করা হয়নি। সো ভাবলাম যে একটু ডিপ ক্লিন করে নিই, সো এটাই এরপর ডিপ ক্লিন করলাম। অ্যান্ড দেন এরপর নামাজ পড়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। সো আজ এটাই ছিল আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। স্টে টিউন ফর মাই নেক্সট ওয়ান।